আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে শূন্যস্থান পূরণ। আমি তোমাদেরকে কিছু শূন্যস্থান পূরণ দিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণগুলো। শূন্যস্থান পূরণটা হচ্ছে কি জিনিস আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। শূন্যস্থান পূরণটা হচ্ছে একটা বাক্য দেয়া থাকবে, একটা সম্পূর্ণ বাক্য, সরি একটা অসম্পূর্ণ বাক্য দেয়া থাকবে, যে বাক্যটাকে আমাদেরকে, যে বাক্যটার অসম্পূর্ণ অংশটা আমাদেরকে পূরণ করতে হবে এবং সে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। অথবা এটা বলতে পারো যে একটা বাক্য দেয়া থাকবে, বাক্যের একটা অংশ বা একটা শব্দ দেয়া থাকবে না, ওই শব্দের অংশটা খালি থাকবে। দেখছো এই যে খালি, তোমরা নিশ্চয় দেখছো একটা বাক্য লিখেছি, এ বাক্যের কিছু অংশ কি আছে, খালি আছে, ওই খালি ঘরটা আমাদেরকে কি করতে হবে, পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শূন্যস্থান পূরণগুলো করি বা খালি ঘরটা পূরণ করে নেই এবং এই অসম্পূর্ণ বাক্যটাকে সম্পূর্ণ বাক্যে রূপ দেই। ঠিক আছে, তাহলে দেখো আমি এক নম্বর কি লিখেছি, আমরা ব্যাস ঘুম থেকে উঠি। দুই নম্বর দিয়েছি খাওয়ার দেশ হাত ধুই। তিন নম্বর দিয়েছি দেশ কাজে সাহায্য করি। চার নম্বর দিয়েছি খেলার সময় দেশ। পাঁচ নম্বর দিয়েছি দেশ সময় পড়ি। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি এখন কি করব। এখন আমি খালি ঘরের যে শব্দটা বাকি রয়েছে ওই শব্দটা দিয়ে খালি ঘরটা পূরণ করে নিব। তোমরাও চেষ্টা করো মিসের সঙ্গে সঙ্গে খাতায় লিখে নিতে, এই শূন্যস্থানগুলো খাতায় লিখে নিতে এবং মিসের সঙ্গে সঙ্গে পূরণ করে ফেলতে। ঠিক আছে, তাহলে আমরা এক নম্বর লিখছি আমরা দেশ ঘুম থেকে উঠি। আমরা কখন ঘুম থেকে উঠি, আমরা সকালে ঘুম থেকে উঠি। তাহলে লিখি আমরা সকালে ঘুম থেকে উঠি। দুই নম্বর দিয়েছি খাওয়ার দেশ হাত ধুই। আমরা কখন হাত ধুই বলো তো, আমরা খাওয়ার আগে এবং পরে দুবারই হাত ধুই। তাহলে আমি কি লিখবো, খাওয়ার আগে ও পরে। ঠিক আছে, তাহলে আমরা খাওয়ার আগে ও পরে কি করি, হাত ধুই। তিন নম্বর দিয়েছি দেশ কাজে সাহায্য করি। আমরা কি করি, বাড়ির কাজে মা বাবাকে সাহায্য করি, মাকে সাহায্য করি। তাহলে কি লিখবো, বাড়ির কাজে সাহায্য করি। ঠিক আছে, মাকে সাহায্য করি। চার নম্বর দিয়েছি খেলার সময় দেশ। খেলার সময় কি, আমরা কি করি, খেলি। দেশ সময় পড়ি, পড়ার সময় পড়ি। ঠিক আছে, এই কথাটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমাদেরকে কি করতে হবে, খেলার সময় খেলতে হবে, পড়ার সময় পড়তে হবে। তাহলে মিস তোমাদেরকে আরো একবার পড়িয়ে দিচ্ছি, এখন সম্পূর্ণভাবে পড়াচ্ছি। আমরা সকালে ঘুম থেকে উঠি, খাওয়ার আগে ও পরে হাত ধুই, বাড়ির কাজে সাহায্য করি, খেলার সময় খেলি, পড়ার সময় পড়ি। আমি আবারও বলছি, আমরা সকালে ঘুম থেকে উঠি, খাওয়ার আগে ও পরে হাত ধুই, বাড়ির কাজে সাহায্য করি, খেলার সময় খেলি, পড়ার সময় পড়ি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং শিখে ফেলতে পারবে, এগুলো খুবই সহজ, তোমাদের বইতেই আছে সবগুলো। তাহলে দেখো মিস আবারও বলছি, আমরা সকালে ঘুম থেকে উঠি, খাওয়ার আগে ও পরে হাত ধুই, বাড়ির কাজে সাহায্য করি, খেলার সময় খেলি, পড়ার সময় পড়ি। এখন আমি তোমাদের শূন্যস্থানের বানানগুলো একটু পড়িয়ে দিচ্ছি, খেয়াল করো। দন্ত্য স ক আকার কা ল একার লে স কা লে। দন্ত্য স ক আকার কা ল একার লে স কা লে। সরে আ গ গ একার গে আগে, সরে আ গ একার গে আগে, ও প র প ব শূন্য র একার রে পরে, প ব শূন্য র একার রে পরে। বয়কার বা দশিন রস্কের রি র বাড়ির, বয়কার বা দশিন রস্কের রি র বাড়ির। খ একার খে ল রসিকের লি খেলি, খ একার খে ল রসিকের লি খেলি। প দশিন রকার রা র পড়ার, প দশিন রকার রা র পড়ার। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, আমরা সকালে ঘুম থেকে উঠি, খাওয়ার আগে ও পরে হাত ধুই, বাড়ির কাজে সাহায্য করি, খেলার সময় খেলি, পড়ার সময় পড়ি। ঠিক আছে, তোমরা কি করবে, তোমরা বাসায়
ভালো করে আবারও পড়বে, বাসায় কি করবে, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, বানানগুলো ভালো করে মুখস্থ করবে, কারণ এগুলো সবগুলো আমাদেরকে কি করতে হবে, খাতায় লিখতে হবে। এই যে খালি ঘরের বানানগুলো আমাদেরকে কি করতে হবে, খাতায় লিখতে হবে। প্রথমে যেমন খালি ছিল ঠিক তেমনি ভাবে খাতায়ও খালি থাকবে, আমাদেরকে খালি ঘরগুলো কি করতে হবে, পূরণ করতে হবে। তাই আমাদেরকে বানানগুলো খুব ভালো করে শিখতে হবে, বাসায় বেশি বেশি করে পড়বে, ভালো করে শিখবে, বাসায় যার কাছেই পড়ো তাকে কি করবে, লিখে দেখাবে যে তোমারগুলো শুদ্ধ হয়েছে কিনা। আজকে এখানেই শেষ করছি, আগামী ক্লাসে অন্য কিছু পড়াবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আল্লাহ হাফেজ।